সভ্যতার সূচনা লগ্ন থেকে বর্তমান অগ্রযাত্রার ইতিহাসের প্রায় পুরোটা জুড়ে রয়েছে প্রযুক্তির অবদান। বিশেষ করে আধুনিক সময়ে তথ্য প্রযুক্তির ব্যাপক বিস্তার মানুষের জীবনযাত্রায় এনেছে বিপ্লব। বিশ্বব্যাপী এই প্রযুক্তি বিপ্লবের চালিকা শক্তি তরুণরাই। এই সিরাদের কাতারে রয়েছে বাঙালি তরুণরাও, আর তাদেরকে উৎসাহিত করার প্রয়াসেই যাত্রা শুরু করে ইএটিএল প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা নতুন সৃষ্টির সন্ধানে। ইএটিএল প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা 2015 উপলক্ষে আয়োজিত চ্যানেল আই বিশেষ টক শোতে আমি রোকেয়া প্রাচী আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন সৃষ্টির উল্লাসে আমাদের ইয়াং জেনারেশন ভবিষ্যতের জন্য সকল কিছু নিয়ে জনগণের জন্য, দেশের জন্য, উন্নয়নের জন্য স্বপ্ন দেখছে। আর সেই স্বপ্নগুলোকে নানান আঙ্গিকে উদ্যোগের আয়োজনে এই ইএটিএল কম্পিটিশন। এই আয়োজনে আমরা দেখেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেমন করে স্বপ্ন দেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে। সেই আয়োজনের খুঁটিনাটি নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে সেই আয়োজনের অতিথি হিসেবে আজকে যারা স্টুডিওতে রয়েছেন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বায়ে রয়েছেন ডক্টর রাজেশ পালিত, সহকারী অধ্যাপক ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নর্থ সাউথ ইউনিভার্সিটি, স্বাগত আপনাকে। আমার ডান দিকে রয়েছেন আরও চারজন অতিথি, মোহাম্মদ মফিজুল ইসলাম আকাশ, সিএসই ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়, 2014 চ্যাম্পিয়ন সিক্রেট ট্রেজার। তার পাশে রয়েছেন তহিদুল ইসলাম, সিএসই ডিপার্টমেন্ট নর্দার্ন ইউনিভার্সিটি, 2014 চ্যাম্পিয়ন সিক্রেট ট্রেজার। তার পাশে রয়েছেন অনিক ইসলাম অভিক, ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, তিনি 2014 চ্যাম্পিয়ন সিক্রেট ট্রেজার। একদম সবার শেষে রয়েছেন আশিস কুমার চন্দ, সিএসই ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনিও 2014 চ্যাম্পিয়ন সিক্রেট ট্রেজার। আপনাদের স্বাগত জানাই নতুন সৃষ্টির সন্ধানে ইএটিএল অ্যাপস কম্পিটিশন। এর মধ্যে দিয়ে আমরা দেখেছি যে আমাদের তরুণরা তাদের সকল আইডিয়াকে শেয়ার করছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের এগিয়ে নিয়ে যাবেন আমাদেরকে। এই প্রতিযোগিতাকে আপনি কিভাবে দেখছেন ডক্টর রাজেশ পালিত? এই প্রতিযোগিতা হচ্ছে যে আমাদের দেশে যে মোবাইল টেকনোলজি অথবা মোবাইল অ্যাপ্লিকেশন, এটা তো একটা নতুন একটা টেকনোলজি। তো এটাতে আমরা যদি যুব সমাজকে যদি ইনভলভ করতে পারি তাহলে একদিকে হচ্ছে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে, আর একটা হচ্ছে ওদের দক্ষতাটা বৃদ্ধি পাবে। আর আমাদের দেশে যেটা হয় যে ধরেন অধিকাংশ মানুষই তো মানে মধ্যবিত্ত পর্যায়ে, তো এখানে আমরা কম্পিউটার টেকনোলজি যে পিসি অথবা ডেস্কটপ বেসড যে টেকনোলজি, সেটা থেকে যদি আমরা যদি যে মোবাইল বেস যদি দিয়ে দিতে পারি, যে মানুষকে যদি ইনফরমেশন দিতে পারি, সার্ভিসেসগুলো যদি দিতে পারি, তাহলে আমরা অনেক বেশি মানুষের কাছে রিচ করতে পারবো। মফিজুল ইসলাম, আপনাদের অ্যাপসটা কি ছিল? সিক্রেট ট্রেজার অ্যাপসের নাম। এবং এই অ্যাপসটি মেইনলি হলো এডুকেশনাল একটা গেম ছিল। আসলে এই অ্যাপটার মাধ্যমে আমরা হলো একটা নতুন ধরনের একটা ইন্টারেস্টিং ওয়েতে কীভাবে বাচ্চাদেরকে শেখানো যায় সেটা আমরা একটা গেম বানিয়েছিলাম এর জন্য। সিক্রেট ট্রেজার এবং এটার মধ্যে একটা আসলে একটা মজার কাহিনী আছে। আমরা যখন আসলে ব্রেইনস্টর্মিং করতাম যে আইডিয়াটা ডেভেলপ করার জন্য, তখন আসলে আমরা চিন্তা করলাম যে আসলে মানুষের মানে আসলে সিক্রেট ট্রেজারটা কি, মানে আমরা যখন পড়ালেখা করি এর মধ্যে আসলে সিক্রেট ট্রেজারটা কি, সেই সিক্রেট ট্রেজারটা কিন্তু আসলে নলেজ। এটাই আসলে আমরা এই গেমটার মাধ্যমে উপস্থাপন করতে চাইছি। ফর এক্সাম্পল, আপনি যদি একটি বাচ্চাকে বলেন যে তুমি একটা পড়ো যে আসলে বাংলাদেশের জাতীয় পাখি কোনটি, সে আসলে মুখস্থ করার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি তাকে বলেন যে না তুমি একটা গেম খেলো, আমি তোমাকে বলে দিলাম, একটা এনভায়রনমেন্ট দিয়ে দিলাম, এখন তুমি এনিমিদের বিট করে অবস্টেকল পার হয়ে তারপর তুমি একটা চুজ করো যে বাংলাদেশের জাতীয় পাখি কোনটি, আমি তোমাকে বিভিন্ন ধরনের ক্লু দিয়ে দিব যে বিভিন্ন ধরনের মনে করেন পাখি দেওয়া আছে, বিভিন্ন অবস্টেকাল দেওয়া আছে, এবং সেগুলি সে বিট করে সে দোয়েল পাখিটি চুজ করলো, তাহলে সেটা কিন্তু তার একটা একটা মাইন্ডে থাকবে। মানুষ বাচ্চারা কিন্তু এনিমেটেড জিনিস পছন্দ করে, ফর এক্সাম্পল ডোরেমন কিন্তু পছন্দ করে, সেগুলো কিন্তু এনিমেটেড জিনিস। সে আমরা যদি তাকে এভাবে উপস্থাপন করতে পারি তাহলে সেটা কিন্তু সবচেয়ে বেশি মনেও রাখবে এবং তার পড়াটাও হয়ে যাবে এবং তার গেমও খেলা হয়ে গেল। তহিদুল ইসলাম, তরুণ হয়ে তরুণদের নেতৃত্ব দিচ্ছেন, সেটা আপনাকে কীভাবে আলোকিত করছে? স্টুডেন্ট হিসেবে আমি আসলে চেষ্টা করতাম যে বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং যে টপিকগুলো আছে, যেহেতু সিএসসির স্টুডেন্ট সেহেতু সবসময় চেষ্টা থাকতো যে সিএসসি বই খাতায় যেই টপিকগুলো পড়ানো হয় সেগুলোর পাশাপাশি বাইরের জিনিসগুলো সম্পর্কেও ধারণা রাখা। তো এইগুলো অ্যাকচুয়ালি মানে কীভাবে কাজে লাগানো যায় সেই জিনিসটা আমি প্রপারলি শিখতে পারছি এই কনটেস্টের মাধ্যমে,
এখানে আসার পর আমি আসলে টোটাল একটা এনভায়রনমেন্ট পাইছি যেখানে একটা আইডিয়া ডেভেলপ করা থেকে শুরু করে একদম ফাইনাল অ্যাপ তৈরি করা পর্যন্ত প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হয়েছিল, যেগুলো মানে আমাকে খুবই মানে বিভিন্ন লেভেলের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স দিচ্ছে। তো এই জিনিসগুলো আমার কাছে খুবই মানে আনন্দদায়ক ছিল, প্লাস ব্যাপারটা খুবই মানে ইন্টারেস্টিং। তার মানে আপনার এই প্রতিযোগিতাটা যে জার্নিতে আপনি ছিলেন, সেই জার্নিটা আপনাকে একটা আপনার যে ভেতরের যে আইডিয়াগুলো সেই জায়গাটায় পৌঁছে দিয়েছে। প্রিয় দর্শক, আমরা ইএটিএল প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা 2015-তে স্টুডেন্টদের কাছে যে এই প্রতিযোগিতাটা কিভাবে পৌঁছে গেল দেখে আসি, তারপর আবার আলোচনায় ফিরে আসব। প্রতিযোগিতার মধ্যে একটা স্টুডেন্টদের কাছে পৌঁছে যাচ্ছে একটা কম্পিটিশন, এবং স্টুডেন্টরা তার ভেতর দিয়ে তাদের আইডিয়াগুলোকে শেয়ার করছে, খুব ইন্টারেস্টিং। আসলে স্টুডেন্টদেরকে যে জিনিসটা খুব কঠিন সেটা সহজ হয়ে যাচ্ছে। আমরা কথা বলবো অনিকের সাথে। সিএসসি ডিপার্টমেন্টে পড়ছেন আপনি, শুনলেই তো কঠিন মনে হয়, এত কঠিন একটা বিষয় এবং সেই বিষয় নিয়ে একটা অ্যাপস প্রতিযোগিতা হচ্ছে, সেটার ক্যাপশন হচ্ছে নতুন সৃষ্টির সন্ধানে। নতুন সৃষ্টি করছেন, তার সন্ধানে আছেন, এই পুরো জটিল বিষয়টাকে এত সহজ কেন হয়ে যাচ্ছে? প্রথমে বলবো যে সিএসসি ডিপার্টমেন্ট নাম শুনলে কঠিন মনে হলেও আপনি যত গভীরে যাবেন তত মজা পাবেন যে জিনিসটা এত ইন্টারেস্টিং কেন। আর সিএসসি ডিপার্টমেন্ট মেইনলি বিলকুল দাঁড়িয়ে আছে লজিকের উপরে, যে যার লজিক যত বেশি ক্লিয়ার সিএসসি ডিপার্টমেন্ট তার কাজ তত ইজি। সবারই কিছু স্বপ্ন থাকে এবং স্বপ্ন পূরণ করার পিছনে কিছু প্যাশন থাকে, তো এই প্যাশনটাই আমাদের কঠিনগুলোকে আমাদের কাছে ইজি মনে হয়েছে। যে মানে কিছু এরকম মনে কাছে যে যাদের স্বপ্ন আছে অনেক বাট বাস্তবে প্রতিফলিত হয় না, কিংবা কোনো প্ল্যাটফর্ম পায় না। প্ল্যাটফর্ম পায় না, যেমন ইটলেস আমাদেরকে প্ল্যাটফর্ম দিচ্ছে যে এটার উপর দাঁড়িয়ে তোমরা নিজেদেরকে এক্সপ্রেস করো, নিজেদের আইডিয়াকে দেশের সামনে নিয়ে এসো এবং দেশের উপকারের জন্য নিজেকে নিয়োজিত করো। তার মানে ইএটিএল এই এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ভেতরের আটকে থাকা আইডিয়াগুলোকে সামনে আনতে পারছেন। হ্যাঁ অবশ্যই। শুধুমাত্র মোবাইলে গল্প করে সময় কাটাচ্ছেন না তরুণরা, তরুণরা ভাবছে দেশের কথা, আমরা সেরকমই শুনলাম। এবং এত প্রতিযোগী যখন এই প্রতিযোগিতার মধ্যে তিনি তার আইডিয়া শেয়ার করছে, আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তরুণদের সাথে আপনার কাজ করতে হয়, তো সেই অভিজ্ঞতা এবং এই যে অ্যাপস প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ে তো পড়াই যে বইয়ের পড়ার হচ্ছে, আমি যেহেতু একটা কোম্পানির সাথে যুক্ত আছি যে তথ্য প্রযুক্তি কোম্পানি, তো আমি প্র্যাকটিক্যালিও দেখতে পাই যে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কী কাজ হচ্ছে, অথবা যে যেমন কন্টেস্টের সাথে আমি যুক্ত আছি তো আমি একদম সরাসরি দেখতে পাই আর কি জিনিসগুলো। আর আপনি কিছুক্ষণ আগে যে বলছিলেন যে আমরা ওই কীভাবে যে তরুণদের কাছে যাওয়া, তো আমাদের যে ইএটিএল যে প্রতিযোগিতা ইএটিএল প্রথম হলো অ্যাপস কন্টেস্ট, এটার যে মানে যে একটা ডিফারেন্স অন্যান্য প্রতিযোগিতা থেকে, আমরা কিন্তু যখন অ্যাক্টিভেশন পিরিয়ড চলে, আমরা গত বছর প্রায় 38 ইউনিভার্সিটিতে আমরা গিয়েছি ফিজিক্যালি, ওখানে গিয়ে আমরা সেমিনার করছি, স্টুডেন্টদের কাছে কথা বলছি কীভাবে সাবমিট করতে হবে, কখন ডেডলাইন। এই বছর আমরা প্রায় 50 ইউনিভার্সিটিতে সারা দেশের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে গিয়েছি। এটা শুধু যে আইডিয়া সাবমিট করবে অথবা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে সাবমিট করবে আমরা একটা প্রাইজ দেবো, এগুলো দেখে এরকমও না আর কি, মানে একটা ছেলে একটা ইউনিভার্সিটির ছেলে সে যদি আইডিয়া দিতে পারে, কিন্তু এই আইডিয়া থেকে কীভাবে আপনার একটা অ্যাপ তৈরি করা যায়, এটা কিন্তু আমরা পর্যায়ক্রমে একটার পর একটা যে বুট ক্যাম্প আছে, তারপর প্রেজেন্ট গ্রুমিং সেশন আছে, তারপর আরও একটা দুটা গ্রুমিং সেশন আছে, তো এগুলাতে আমরা আসলে হয়তো কারো যদি অ্যাপ সম্বন্ধে প্রাথমিক ধারণা থাকে তার সে যদি এক্সপার্ট না, এক্সপার্ট হওয়ার দরকার নেই, আমরাই ওকে এক্সপার্ট হওয়ার পর্যায়ে নিয়ে যাবো আর কি। তরুণরা যারা আইডিয়াগুলো ভাবছেন, ভাবনাটাও একটা জরুরি বিষয়, মানে তাদের আসলে দক্ষ হয়ে যেতে হবে রাতারাতি, এমন কোনো নেই। আপনাদের এই প্ল্যাটফর্মটা তাদেরকে আসলে তৈরি করবার জন্য কাজ করছে। একটা অ্যাপস তো ধরুন আইডিয়াটা আসল যে হয়তো এখন অ্যাপেল অ্যাপ স্টোর অথবা গুগল প্লেতে প্রায় হচ্ছে আপনার 20 লক্ষেরও বেশি অ্যাপস আছে, কিন্তু এটা তো আমাদের দেশের হয়তো একটা প্রবলেম সলভ করার জন্য হয়তো এখানে ওই রকম ইয়ে নেই, কিন্তু আমাদের দেশের তরুণদের তাহলে আমরা কী পাবো, যে ওরা যেহেতু আমরা যেহেতু মানে প্রবলেমগুলো ফেস করছে, তো আমাদের মধ্য থেকে কিন্তু আপনার মানে সমাধানটা সলিউশনটা বের হয়ে আসবে। আশিস কুমার চন্দ, আপনিও সিএসসি ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন এবং সিক্রেট ট্রেজার 2014 চ্যাম্পিয়ন। এই যে সিক্রেট ট্রেজার, উনি বললেন যে নলেজ, একটা বাচ্চাকে চ্যালেঞ্জটা দিয়ে তারপর তাকে শিখতে দেয়া, মনে রাখতে সুযোগ করে দেয়া,
তো এই সিক্রেট ট্রেজার আসলে যদি আমরা বলি বাংলাদেশের সিক্রেট ট্রেজারের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, আপনি কি মনে করেন? হ্যাঁ, আমার মনে হয় যে এটা সম্ভব, তার কারণ আমাদের যে সিক্রেট ট্রেজার অ্যাপটা বানানো হয়েছিল সেখানে কোশ্চেনগুলো বানানো হয়েছিল বাংলাদেশের শিক্ষা বোর্ডের যেই ক্লাস অনুযায়ী আছে সেই ক্লাসের অর্ডারটা মেনটেন করে, ফলে ক্লাস ওয়ান ক্লাস টু এভাবে আমরা ক্লাস ফাইভ পর্যন্ত বানিয়েছিলাম। তো সেই অর্ডার অনুযায়ী তো যেহেতু আছে সেহেতু এটা একটা স্ট্যান্ডার্ড মানও আছে, তাই আমার মনে হয় যে এই অ্যাপটার ফলে আমাদের যেই জাতীয় যে শিক্ষা মানটা আছে সেটারও একটা গুরুত্ব বহন করছে, সেদিক থেকে আমাদের অ্যাপটা মানে জ্ঞানের সাথে একটা সহযোগিতা। আপনারা চারজনের যে টিম, আপনারা সিক্রেট ট্রেজার চ্যাম্পিয়ন একটা টিম, আপনাদের টিম আজকে এরকম একটা অ্যাপস করেছেন, সো ফিউচার বাংলাদেশ কি এই যে প্রতিযোগিতা আছে এই এটা এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আরও তরুণদের কী করে উদ্বুদ্ধ করা যায় বা আরও কী পরিকল্পনা করা যায়? দেখেন, আমাদের টিমের আমরা একটা উদাহরণ দিই, আমরা কিন্তু আসলে ডিফারেন্ট ইউনিভার্সিটি, যেমন আমরা তিনটা ইউনিভার্সিটি মিলে একসাথে টিম করছি। এখন দেখেন একটা জিনিস, আমরা চারজনে মিলে এক জায়গা থেকে আসছি, এখন মানে এই না যে মানে অনেকে ভাবে যে আমার টিমটা শুধুমাত্র আমার ভার্সিটি কেন্দ্রিক হতে হবে, আসলে এটা তাকে চিন্তা করতে হবে যে সে একটা প্রবলেম সলভ করতে যাচ্ছে, একটা অ্যাপ কম্পিটিশনে যাচ্ছে, ইটেল প্রথম আলোতে যখন যাচ্ছে সেটা একটা বড় প্ল্যাটফর্ম, সেখানে সে যদি একা একটা কাজ সলভ করতে যায় তাহলে সেটা আসলে আমার মনে হবে কোয়াইট ইম্পসিবল, ঠিক আছে? কিন্তু সে যদি একটা টিম ওয়াইজ কাজ করে তাহলে আমার মনে হয় যে সে যে কোনো কিছু সলভ করতে পারবে। মানে একটা অ্যাপ আসলে মানুষের একটা প্রবলেম সলভ করা, সে একটা টিম ওয়াইজ কাজ করলে আমার মনে হয় না যে এটা আসলে তার কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে। এটা তো থার্ড টাইম, তো আমরা প্রথমবার যখন করি তখন হয়তো একজন দুজন করছে সবাই সিএসসির, হ্যাঁ একটা টিমের মধ্যে, কিন্তু আমরা গত বছর যেটা লক্ষ্য করছি তত এবার যেটা লক্ষ্য করছি যে ওরা যেমন একটা অ্যাপস ইয়ে করার সময় ডেভেলপমেন্ট ফেজে আপনার ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট, যে ইউজারের সাথে ইন্টারাকশনটা। হ্যাঁ, তো আমরা দেখা গেল হচ্ছে যে লাস্ট ইয়ারও যেটা দেখছি যে হয়তো এখানে একজন ডিজাইনার যে চারুকলা ইনস্টিটিউট থেকে ডিজাইনার ওরা নিয়ে নিছে যাতে সব দিক থেকে এটা ভালো হয় আর কি, অ্যাপসটা হয়তো আইডিয়াটা ভালো কিন্তু এটা যদি লাস্ট দিকে গিয়ে যদি ডেভেলপমেন্টটা ভালো না হয় তাহলে তো টপ 10 অথবা টপ 20 তে থাকা যাবে না। সো টিম কম্বিনেশনটা একটা বিশাল, টিম স্পিরিট খুব ইম্পর্টেন্ট। আর আমাদের টিমের মধ্যেও কিন্তু একজন ডিজাইনার আছে, এই যে তোহিদুল ইসলাম। মানে আমি যখন একটা টিম আমার ফার্স্টে যখন আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা আসলে একটা গেম বানাবো, তখন আমি ফার্স্টে চিন্তা করলাম যে আসলে আমরা গেম বানানোর জাস্ট আইডিয়া এবং ডেভেলপমেন্টই দরকার নেই, যেমন আমরা সবাই সিএসির কিন্তু একদিকে একটা এক্সপার্টাইজ দরকার আছে, যেমন একজন ডেভেলপিং ভালো পারে, একজন কন্টেন্ট রাইটিং হয়তো ভালো পারে, আর একজন ডিজাইনার ভালো পারে। সো একটা টিম হতে হবে একদম মানে সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ, যাতে আমরা সব দিক থেকে বলিষ্ঠভাবে একটা অ্যাপ তৈরি করতে পারি। আমরা বলি যে তরুণরা সময় নষ্ট করছে, না করে এই টিম স্পিরিটে এসে আরও অনেক ভালো কাজ করবে, আপনি কি মনে করেন? প্রথমত যদি ইটলেস কন্টেস্ট না ছাড়তো তাহলে আমাদের প্রতিদিন ডেলি রুটিন কী হতো, হয় ভার্সিটি যেতাম, বাসায় আসতাম বা অফিস যেতাম, বাসায় যেতাম। বাট ইটলেস যখন কন্টেস্টটা ছাড়লো তখন কী হলো, আমরা প্রথম চিন্তা করলাম কি করা যায়, তারপর ভাবলাম যে কাদের নিয়ে করা যায়, কে কোন বিষয়ে এক্সপার্ট, তাদের সাথে আমরা যোগাযোগ করলাম, কানেক্ট করলাম, একটা লিংক ক্রিয়েট হলো। এভাবে যখন আস্তে আস্তে মানে এভাবে যখন একটা একটা করে প্ল্যাটফর্ম ছাড়া হবে সবাই এভাবে ভাবা শুরু করবে, এবং ডিস্টিং লিঙ্কগুলো যখন আপনি একসাথে করবেন তখন কিন্তু একটা বড় একটা সার্কেল হয়ে যাবে। এই জিনিসটাই সব কিছু, এর জন্য এটা বলবো যে এটা সম্ভব, কারণ আপনি যদি কাউকে একটা লক্ষ্য দেন এবং তাকে লক্ষ্যে দাঁড়ানোর অবস্থা দেন সেটা সে পুরো মানে সারা আশেপাশে যা মানুষ আছে সবগুলোকে সে ইনক্লুড করতে পারবে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সিক্রেট ট্রেজার নিয়ে, চলুন দেখে আসি সিক্রেট ট্রেজার কেমন। প্ল্যাটফর্ম তৈরি করা, তরুণদের কাজে লাগানো এবং ইটিএল প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় কিছু আইডিয়া তো আছে যেগুলো কাজে লাগছে, কিছু আইডিয়া আছে কাজে লাগছে না, কিন্তু আইডিয়া ডেভেলপমেন্টটা তো আসলে সুযোগটা তৈরি হয়ে গেল। এবং বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আপনার কি মনে হয়েছে যে আমাদের যে শিক্ষা কারিকুলামটা আছে যেটা চলছে
তার পাশাপাশি যে ইএটিএল প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা 2015 বা তার আগে আরও দুবার হয়েছে, এই প্রতিযোগিতাগুলোর প্রভাব সেই শিক্ষা ব্যবস্থা কীরকম পড়ছে? মানে আমাদের এই যে আইসিটি মানে ফিল্ড যেটা, যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, স্পেশালি যে মোবাইল কমিউনিকেশন টেকনোলজি, তো এটা হচ্ছে তো লেটেস্ট, এটা এমনভাবে ইভলভ হচ্ছে এত কুইকলি, তো আসলে ইউনিভার্সিটিগুলোর যে কারিকুলামে এটা যে অ্যাডজাস্ট করবে, এটা এটা করে আসলে ওইভাবে মানে একাডেমিক ইনস্টিটিউটগুলো ওইভাবে মানে পেরে উঠতে পারছে না, কত কুইকলি এটা চেঞ্জ করবে প্রস্তুত না, ওইভাবে হয়তো আমাদের দেশে প্রস্তুত না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে নতুন যে টেকনোলজি এটাকে যদি মানে ওনাদেরকে, যে তরুণ প্রজন্ম অথবা যে ইউনিভার্সিটি স্টুডেন্টগুলোকে, হ্যাঁ, তো সেটা হচ্ছে আজ আমরা যেটা প্রতিযোগিতা করছি এটা হচ্ছে আসলে ওদেরকে মোটিভেট করে ওরা যাতে নিজেরা শিখে। আমরা যেহেতু ওদেরকে ইউনিভার্সিটিতে শিখাতে পারছি না কিছু কিছু জিনিস, সো এই প্রতি এ ধরনের প্রতিযোগিতা করে কি যে ওদেরকে মোটিভেট করা যে তোমরা নিজে নিজে শিখো, মানে ওদেরকেই দক্ষ করে তোলা। তার মানে এখন পর্যন্ত এটা মোটিভেশনাল পর্যায়ে আছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই স্টুডেন্টদেরকে, এটা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে একেবারে শিক্ষা ব্যবস্থার সাথে যদি সম্পৃক্ত থাকতো এই অ্যাপসগুলো, বা এটা এই এটা শিখবার যদি সুযোগ থাকতো, সেক্ষেত্রে কি মনে করেন এই অ্যাপসটা নিয়ে আরও বেশি এগিয়ে যাওয়ার সুযোগ হতো না? এখন আমার বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আমরা কিন্তু বসে নেই, আমরা কিন্তু স্বাধীনতার পর থেকে যে পরিমাণে ডেভেলপ করছি আমার মনে হয় অন্য দেশ থেকে আমরা আসলে অনেক তাড়াতাড়ি জিনিসটা ধরতেছি। ঠিক আছে, মানে এখন স্কুলের অনেকে সিএসি ডিপার্টমেন্টে কোড করছে, প্রোগ্রামিংয়ে অ্যাটেন্ড করছে। আমরা যেমন ফর এক্সাম্পল কিছুদিন আগে আমরা একটা কনটেস্ট অ্যাটেন্ড করছিলাম, সেখানের মধ্যে দেখছি যে এইটা একটি স্টুডেন্ট সে অ্যাপস ডেভেলপ করতে আসছে। সো আমরা কিন্তু এখন পাচ্ছি স্কুল লেভেলে যে আসছে না তা না, তারা কিন্তু আসতেছে এবং সুযোগ পেলে আরও আসবে। শিক্ষা কারিকুলাম যদি আমরা সংযুক্ত করতে, তাহলে ইসলাম নেক্সট জেনারেশন যারা, তারা অলরেডি অনেক বেশি আপডেটেড, তারা অনেক বেশি অ্যাডভান্সড। দেখা গেছে যে আমার হাতের মোবাইলটা আমার বাবা মারে বুঝাতে কষ্ট হয়ে যেতেছে, কিন্তু তারা খুব ধরার আগেই এটা নিয়ে এক্সপার্ট হয়ে গেছে, গেম বের করে ফেলতেছে, গান শুনতেছে। তো এই ব্যাপারটা এখন যদি শুধুমাত্র ফানের জন্য না রেখে যদি ইনোভেটিভ ওয়েতে তাদেরকে কনভিন্স করা যায়, তাদেরকে যদি উৎসাহ দেওয়া যায়, তাহলে ব্যাপারটা অবশ্যই একটা পজিটিভ দিকে আগাবে আমি আমি বিশ্বাস করি। অনেক আমরা একেবারে শেষের দিকে খুব সংক্ষেপে যদি বলেন, আমাদের যখন সিএসিতে যখন ভর্তি হলাম এবং প্রোগ্রামের সাথে যখন আমরা নিজেদেরকে সংযুক্ত করলাম, তখন ভাবলাম যে এটা যদি আমরা স্কুল থেকে শিখতাম হয়তো বা আমরা এখানে এসে আরও বেশি পারফর্ম করতে পারতাম, বা কলেজ থেকে কেউ যদি এসে বলতো যে এটা শিখো এটা সামনে গেলে কাজে দিবে। এমন না যে প্রোগ্রামিং নেই, আছে, বাট স্কুলে যদি বলি 9 একটা কম্পিউটার সাবজেক্ট আছে, সেখানে আমাদের সময় পড়ানো হতো ভিজুয়াল বেসিক, যেটা কোনো মোটিভেশন ছিল না, মানে আমরা দেখলে ভাবতাম যে এত মোটা কোড কীভাবে, মানে আমরা এড়িয়ে যেতাম সেটা, মানে মোটিভেশন করা কেউ নেই। তার মানে খুব সময় উপযোগী করে যদি সিলেবাসটাকে সাজানো হতো তাহলে আমাদের স্টুডেন্টরা বিল করতে পারতো সে নিজের ওয়েতে। আশিস কুমার চন্দ, আমাদের সিলেবাসটাকে আজকের প্রেক্ষাপটে, আজকে পৃথিবী যেদিকে দাঁড়িয়ে আছে, যেখান থেকে পৃথিবীর শুরু, আমরা যদি সেখান থেকে আমাদের ছাত্রছাত্রীদের জন্য আমাদের সিলেবাসটাকে সাজাই স্কুল পর্যায় থেকে, তাহলে আমরা আরও অনেক বেশি অ্যাপসের দিকে, আরও বেশি বোধহয় উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, অবশ্যই, যদি আমরা সেটা ওই রকমভাবে মডিফাই করি কিছুটা, তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের একটা ভ্যাকেশন থাকে, সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন, বাইরের দেশগুলোতে ওই সমস্ত ভ্যাকেশনে বিভিন্ন ফেস্টিভ্যাল হয়, প্রোগ্রামিং ফেস্টিভ্যাল বা ম্যাথ ফেস্টিভ্যাল, তো আমরা ইচ্ছা করলে কিন্তু ওই সময়টা ইউজ করতে পারি, যেহেতু আমাদেরও ভ্যাকেশনটা হয় কিন্তু ওই ভ্যাকেশনের কোনো ফেস্টিভ্যাল হয় না। যদি স্কুল বা কলেজগুলো ওই সময়টা ইউজ করে তাহলে আমাদের দেখা যাচ্ছে পড়াশোনার ফাঁকে ফাঁকে এই প্র্যাকটিসগুলো হচ্ছে। অনেক ভালো প্রস্তাব যে যে ভ্যাকেশনে যে সময়টাতে একেবারে অলস সময় কাটে, সেই সময় যদি এই যে চেঞ্জগুলো করা যায়, মেধার চেঞ্জ ফেস্টিভ্যালগুলো হয়, নিজেরা একটা চ্যালেঞ্জের মধ্যে যেতে পারে, তো সেটা আসলে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ক্ষেত্রেই আসলে প্রযোজ্য। আমাদের ছাত্রদের এই অ্যাপস প্রতিযোগিতা ছাড়াও আমার যে আরও সবাইয়ের বোধহয় এরকম আয়োজন নিয়ে এগিয়ে আসা উচিত। এখন বাংলাদেশে আসলে অনেক মানে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা কিন্তু শুরু হয়েছে, যেটাতে ধরেন এটা একটা অ্যাপস অথবা অন্যান্য বিষয়ে যে ম্যাথে বলেন, তারপর যে ফিজিক্স অলিম্পিয়াড, হ্যাঁ, অনেক ধরনের কম্পিটিশন শুরু হয়েছে, যেটা একটা পজিটিভ দিক আর কি। কাজ আমরা করবোই, কিন্তু সাথে সাথে ভ্যাকেশনটারও দরকার আছে আর কি। না, ভ্যাকেশন থাকবে, কিন্তু ভ্যাকেশন পিরিয়ডটাকে খুব মোটিভেশনাল এবং খুব পজিটিভ মুডে যদি নিয়ে যাওয়া যায় সেটা অবশ্যই ভালো। অনেক ধন্যবাদ ডক্টর রাজেশ পালিত, অনেক ধন্যবাদ আপনাদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নাগরিক। প্রিয় দর্শক, ইএটিএল প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা 2015 এই নিয়ে তিনবারের মতো এই আয়োজন, আশা করছি আরও ভবিষ্যতে এই আয়োজন হবে। কিন্তু এই আয়োজনে আমাদের তরুণদেরকে যেরকম স্বপ্ন দেখাচ্ছে, আমাদের দেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছে, এবং তাদের ভাবনাগুলো আমাদের দেশের জন্য, আমাদের উন্নয়নের জন্য কাজ করছে,
তেমনি আরও যারা আছেন, আরও অনেক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, সবাই মিলে যদি ইএটিএল অ্যাপস প্রতিযোগিতা 2015 মতো এরকম আরও অনেক আয়োজনের চেষ্টা করেন, অনেক আয়োজন করেন। আমাদের তরুণরা বলছিলেন অনেক বেশি প্ল্যাটফর্ম, অনেক বেশি আয়োজন হলে তরুণরা তাদের ভাবনাগুলোকে সাজাতে পারে, ভাবনাগুলোকে নিয়ে যেতে পারে স্বপ্নের লক্ষ্যে। নিশ্চয়ই হবে, আমাদের এই বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ, অবশ্যই সেই বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ হবে এই সকল তরুণদের স্বপ্ন নিয়েই। সুন্দর থাকবেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইলো।